সব আহ্বান ও পরামর্শ উপেক্ষা করে মঙ্গলবার 2015 সালে ইরানের সঙ্গে পূর্বসূরি ওবামার করা পরমাণু চুক্তি থেকে সরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচনী প্রচারণার সময় থেকে এই চুক্তি মার্কিন স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়ে আসছেন ট্রাম্প, এমনকি তার দেখা এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ চুক্তি বলেও মত তার। শুধু তাই নয়, এই সময় তিনি চুক্তি স্বাক্ষরের পর ইরানের উপর থেকে যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল সেগুলো পুনরায় আরোপ করার হুঁশিয়ারি দেন। Today we have definitive proof. আজ আমি নিশ্চিত করে বলছি ইরান চুক্তির সব শর্ত মিথ্যে। গেল সপ্তাহে ইসরায়েলও এই বিষয়ে বেশ কিছু প্রমাণাদি দিয়েছে। ইরানের স্বার্থ রক্ষায় স্বাক্ষরিত এই চুক্তি কখনোই বহাল রাখবে না যুক্তরাষ্ট্র। তবে ইরানের অভিযোগ ট্রাম্পকে এ বিষয়ে খুব বেশি প্ররোচনা করেছে ইসরায়েল। সম্প্রতি নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর ইসরায়েল সফরের সময় এই সমঝোতা চুক্তি মিথ্যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় এই ইস্যুতে বেশ কিছু প্রমাণাদি প্রকাশ করেন তিনি, যদিও ইসরায়েলের এসব অভিযোগ নাকচ করে দেয় ইরান। 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এর সংস্কার ও সংশোধন দাবি করে আসছিলেন, কিন্তু 2015 সালের আগে এই সমঝোতার কোনো পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দেয় ইরান। সেই থেকে চুক্তি থেকে বের হয়ে আসার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।